আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই তো আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি এবং আজকের এই ভিডিও আমি আলোচনা করব আসাম পুলিশ এবি ইউবির পিএসটি পিটি দেওয়ার সময় আপনি যখন আপনার গ্রাউন্ডে যাবেন তখন কি কি ডকুমেন্ট এবং আপনাকে কি কি করতে হবে ডকুমেন্টগুলি কিভাবে নিয়ে যেতে হবে সেই বিষয়ে আজকের এই ভিডিওয় আমি আপনাদেরকে বলবো আপনারা সবাই আপনার অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিয়েছেন এবং অ্যাডমিট কার্ডের নিচের দিকে আপনার যে কয়েকটি গাইডলাইন্স এবং কিছু ইনস্ট্রাকশন লেখা আছে সেই ইনস্ট্রাকশনগুলি এবং এখানে প্রথমত লেখা আছে ওয়ার্নিং অফ মার্কস ফেস কভার অ্যান্ড ম্যান্ডেটারি ফর অল ক্যান্ডিডেটস তো আপনাদের সবাইকে ফেস মাস্ক সঙ্গে নিয়ে যেতে হবে এবং একটির ব্যবহারও করতে হবে এবং দুই নম্বরে লেখা আছে ক্যান্ডিডেট হাউ উইল রিমুভ দেয়ার মাস্ক ফর ভেরিফিকেশন অনেক সময় যেগুলি মেডিকেল ভেরিফিকেশন আছে মেডিকেল টেস্ট আছে সেগুলির সময় আপনাকে মাস্ক খুলতে হবে আদারওয়াইজ আপনাকে মাস্ক ব্যবহার করে থাকতেই হবে তিন নম্বর দেওয়া আছে ক্যান্ডিডেট উইল হ্যাভ টু ফলো গভর্নমেন্ট গাইডলাইনস রুলস যেগুলি গভর্নমেন্ট গাইডলাইন রুল থাকবে কোভিড নাইন্টিনের এর সেইগুলি আপনাকে ফলো করতে হবে যে নতুন এসওপি আরও কিছু আলাদা হতেও পারে বা যে এস আছে সেই এসওপি ফলো করতে হবে তারপরে এখানে আপনি দেখতে পাচ্ছেন ইনস্ট্রাকশনের মধ্যে তো ক্যান্ডিডেটস নিডস টু প্রেজেন্ট অ্যাট দ্য বেনু অ্যাট স্পেসিফাই রিপোর্টিং টাইম তো আপনাকে সেই রিপোর্টিং টাইমে সেখানে যেতে হবে তো রিপোর্টিং টাইমের বেলু প্রথম কয়েকদিন থাকে তারপরে কী হয় সেগুলি জানা যায় না রিপোর্টিং টাইমের বেলু চলে যায় তো আপনারা অবশ্যই রিপোর্টিং টাইমে চলে যাবেন তাহলে নিজেরও ভালো হবে অন্যেরও ভালো হবে ক্যান্ডিডেট আর অ্যাডভাইস টু দেয়ার অ্যাডমিট কার্ড অ্যালং উইথ আইডেন্টি প্রুফ তো আপনাকে যে অ্যাডমিট কার্ড আছে সেই অ্যাডমিট কার্ডটি তো নিতেই হবে এবং সঙ্গে একটি আপনার আইডি প্রুফ নিতে হবে আইডেন্টি কার্ড আইডেন্টি প্রুফের জন্য আপনি আধার কার্ড প্যান কার্ড বা ভোটার আইডি যে কোনো একটি নিতে পারেন আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনি যে কোনো একটি নিয়ে যাবেন তারপরে তিন নম্বর দেওয়া আছে ইউ হ্যাভ টু অ্যাপিয়ার ইন অল স্টেজ অফ রিক্রুটমেন্ট ইফ ক্যান্ডিডেট ইজ অ্যাবসেন্ট ফর এনি অফ দ্য স্টেজ যদি আপনি কোনো যে কোনো স্টেজে আপনি ক্যান্সেল হন তাহলে আপনাকে ক্যান্সেল করে দেওয়া হবে এরকম কিছু জিনিস লেখা আছে এখানে আপনার যে সার্টিফিকেটগুলি আছে সেগুলির অরিজিনাল সার্টিফিকেট আপনাকে নিতে হবে এবং সঙ্গে তার জেরক্স কপিও নিতে হবে অরিজিনাল সার্টিফিকেটের মধ্যে কী কী আছে এখানে আমরা দেখে নিই পাস্ট সার্টিফিকেট মার্কশিট এইচএসএলসি এবং এইচএস এক্সামের যেগুলি পাস্ট সার্টিফিকেট আছে সেগুলি নিয়ে যাবেন আপনার মেট্রিকের অ্যাডমিট কার্ডটির সঙ্গে নিয়ে যেতে হবে বা আপনার যদি বার্থ সার্টিফিকেট থাকে তাহলে সেটি হলেও হবে আপনার এক্সচেঞ্জ নাম্বার এক্সচেঞ্জ নাম্বারের জন্য এক্সচেঞ্জ কার্ড যেটি আছে সেটি নিয়ে যাবেন এবং বাকিগুলি হচ্ছে আদার ডকুমেন্ট আদার ডকুমেন্টের মধ্যে আপনি হোম কার্ড ট্রেনিং এর যদি আপনার থাকে তাহলে নিতে পারবেন বিডিপির যদি কোনো সার্টিফিকেট আপনার থাকে তাহলে নিতে পারবেন কাস্ট সার্টিফিকেট আপনি যেটি নেবেন সেই কাস্ট সার্টিফিকেটটি আপনার নিজের স্টেটের দ্বারা ইস্যু করা হতে হবে আদারওয়াইজ আদার স্টেটের যদি ইস্যু থাকে তাহলে সেটি হবে না এবং এখানে পারমানেন্ট রেসিডেন্টের কথা সার্টিফিকেটের কথা লেখা আছে সেটি প্রয়োজন নেই এসসি এস ক্যান্ডিডেটের জন্য কখনও প্রয়োজন হবে না এবং বাকি যারা আদার কাস্টের আছে তাদের পরে এটি লাগতে পারে এখন এর প্রয়োজন হবে না কেন এনসিসির যদি আপনার সার্টিফিকেট থাকে তাহলে নেবেন এসপিওর যদি কোনো সার্টিফিকেট থাকে এরকম যেগুলি সার্টিফিকেট আছে যদি কম্পিউটার সার্টিফিকেট বা যেগুলি সার্টিফিকেট আছে ইডাব্লিউএস সার্টিফিকেট সেগুলি যদি থাকে তাহলে নিয়ে যেতে পারবেন এবং নতুন কোনো সার্টিফিকেট এখানে হয়তো গ্রহণ করা নাও হতে পারে তাহলে নতুন সার্টিফিকেট নিয়ে গিয়ে কোনো লাভ হবে না যেগুলি আপনার পুরনো সার্টিফিকেট আছে সেগুলি নিয়ে যাবেন এবং যদি আপনি ফেক কোনো সার্টিফিকেট দেন তাহলে এর জন্য পানিশমেন্ট হবে কি হবে এগুলি এখানে লেখা আছে এখানে ফটোর কথা কোনো লেখা নেই কিন্তু আপনি যখনই যাবেন তখন এক কপি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ নিয়ে যাবেন কেননা যখনই আপনি ভিতরে যাবেন তখন আপনাকে আইডেন্টি কার্ডের মতো একটি কার্ড দেওয়া হয় এবং সেই কার্ডে আপনার ফটোটি লাগানো হয় তো আপনি এক কপি ফটো নিয়ে চলে যাবেন তাহলে ভালো হবে এখানে ফটোর কথা তো কোনো কোথায় উল্লেখ করা নাই কিন্তু ফটোটি ফটোর কথা এখানে লেখার প্রয়োজন ছিল আমরা এখানে দেখতে পাচ্ছি না কিন্তু আপনি সঙ্গে নিয়ে চলে যাবেন এক কপি ফটো আর বাকি যেগুলি আমি বললাম সেগুলি যেগুলি আপনার এডুকেশন কোয়ালিফিকেশনের ডকুমেন্ট আছে সেগুলি অরিজিনালিটি নিতে হবে এবং সঙ্গে জেরক্স কপি নিয়ে যাবেন এবং সেগুলি আপনি সেলফ অ্যাটাস্ট করে নেবেন সেলফ অ্যাটাস্ট করে নিলে ভালো হবে সেলফ অ্যাটাস্ট করার প্রয়োজনও আছে সবগুলির নিচে আপনি নিচে সিগনেচার করে দেবেন সেলফ অ্যাটাস্ট হয়ে যাবে আর কোনো কিছু লাগবে না আর যেগুলি নতুন নতুন আপডেট আসবে আপনাদেরকে দিয়ে দেব সেই আপডেটগুলি আর যখনই আমাদের শিলচারে রিক্রুটমেন্ট আরম্ভ হবে বা করিমগঞ্জ হাইলাকান্তিতে আরম্ভ হবে সেগুলির ভিডিও আপলোড করে দেব আপনারা সেখান থেকে জেনে যেতে পারবেন যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওটি আপনাদের বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ